যাত্রীদের কাছ থেকে অনুদান বাবদ সামান্য বেশি ভাড়া চেয়ে পশ্চিম বর্ধমান জেলায় চালু হলো সব রুটে মিনিবাস পরিষেবা। সাধারণ মানুষের কথা ভেবে এই সিদ্ধান্ত সমস্ত মিনিবাস মালিকদের। আপাতত যাত্রীরাও বর্ধিত ভাড়া দিয়ে চড়ছেন বাসে, তবে জেলা শাসক বিভু গোয়েল বলেন কেউ অভিযোগ করলে পদক্ষেপ নেওয়া হবে। বুধবার ভোর থেকে শুরু হলো মিনিবাস পরিষেবা। কিছুটা ভাড়া বৃদ্ধির কথা আগেই জানিয়েছিল মিনিবাস সংগঠনগুলি। বেশি ভাড়া অনুদান হিসেবে নেওয়া হবে যাত্রীদের কাছ থেকে। রাজ্য সরকার আপাতত ভাড়া না বাড়ানোয় যাত্রীদের কাছ থেকে অনুদান হিসেবে বাড়তি ভাড়া চেয়ে আজ অর্থাৎ বুধবার থেকে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জে মিনিবাস পরিষেবা চালু হলো। বাস মালিকদের সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার এমনটাই সিদ্ধান্তের কথা জানা গিয়েছিল। অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষের কথা ভেবে পরিষেবা স্বাভাবিক রাখতেই সব মিনিবাস সংগঠনগুলি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। যাত্রীদের কাছ থেকে সহায়তার আশ্বাস পেয়ে বুধবার থেকে পথে নামে সমস্ত মিনিবাস। এদিন সকাল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত মিনিবাস চলবে বলে আগাম জানিয়ে দেওয়া হয়েছিল। তবে প্রথম দিন সব রুটেই বাস চলেছে, তবে সংখ্যায় ছিল অনেকটাই কম। মিনিবাস মালিকেরা জানাচ্ছেন, প্রথম 4 কিলোমিটারের জন্য 15 টাকা চাওয়া হবে যাত্রীদের কাছ থেকে, পরে প্রতি কিলোমিটারের জন্য 1 টাকা হারে নেওয়া হবে যাত্রীদের কাছ থেকে। লিফলেট ও পোস্টার দিয়ে তা জানিয়ে দেওয়া হবে যাত্রীদের। আমরা তো এটা ভাড়া হিসাবে নিইনি, আমরা এটা অনুদান হিসাবে চেয়েছি। এবার আমরা কালকে কন্ট্রাক্টরদেরকে সবাইকে ডেকে বলে দিয়েছিলাম, এটা জোর জবরদস্তির কিছু নাই, একটা অনুদান, যে যেরকম দেবে সেরকমভাবেই নেওয়া এবং ভালো দিয়ে করা। কত কী আপনারা ভাড়া নির্ধারণ করেছেন? আমরা 0 থেকে 4 কিলোমিটার পর্যন্ত আমরা 15 টাকা মিনিমাম, এবং 4 কিলোমিটার পর থেকে 1 টাকা করে বৃদ্ধি পাবে প্রত্যেক 20 কিলোমিটারে। বলছি, যেখানে রাজ্য সরকার পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, এইবার আমরা নির্ধারণ করলাম, এটা এই যে একটু আগেই বললাম ভাড়া না, এটা অনুদান হিসাবে আমাদের বলা হয়েছে। কারুর কাছ থেকে কোনো জোর জবরদস্তির কোনো ব্যাপার নেই, যার ইচ্ছা দেবে, যার ইচ্ছা দেবে না। এবার এটা পরিবহন শিল্পটাকে সচল রাখতে গেলে এবং যাত্রী সাধারণকে আমাদের দেখতে গেলে, গাড়ি আমাদের এই যে দুর্মূল্য ডিজেলের দাম, এই দিকে তাকিয়ে আমাদের ভাড়া বা অনুদান যেটাই হোক সেটা আমাদের একটু না বাড়ালে কোনো মতেই পরিবহন শিল্পটাকে সচল রাখা যাবে না। পাবলিক টাইমস।